নূতন মামির লোক গিয়ে বড় মামা স্বর্ণের কি জিনিস কিনতে আইসে হেই এই কল আজকে আমরা গো লাগে শেয়ার করবো। তার দেখতেই পাইতেছেন বড় মামার হাতে কলো একজোড়া স্বর্ণের কানের দুল বলছেন, তার ইয়ে দেখতে আইসে যদি পছন্দ হয় তাহলে কলো লইয়ে যাবে। তার দুলজোড়া কেমন লাগতে আসে হেই কলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তার এই দুলটা নিতে আসে যে সবসময় ঘরের ভিতর ফিন্দে থাকবে। আর বড় মামা যেহেতু বাইরা চললে যাবে বিদেশে চললে যাবে গেলে আরও দেবে হ্যাঁ, তার এখন যাওয়ার আগে আর কি এই দুলজোড়া কিনে দিয়ে যেতেছে যে এই যেন ফিন্দে থাকতে পারে বুঝছেন। তার আজকম ওই হারা দিন কী কী করবো না হরমো হগল কিছুই করলে আমার দাদুগো বুয়োগুলোকে শেয়ার হরমো অর্থাৎ ডেইলি ব্লগ আমার দাদুরা বুয়োর আমার ভিডিও ডিসক্রিপ করবেন না করলে মোডও জানতে পারবেন বেমন লাগে। আসসালামু আলাইকুম দাদুরা বুয়োর আফুরা ভাইয়েরা হগলটি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে হগলটি ভালোই আছেন। তার প্রত্যেক দিনের কামই গুলো দেখা যায় ঘর দুয়ারের কাম কাজ করে রেখেই প্রত্যেক দিন এই ব্লগগুলো আমি গুলোকে শেয়ার করি না বুঝলেন। তার আজকে ভাবলাম যে শেয়ার করিয়ে দিই। আর অনেকেই জিজ্ঞাসা করছেন যে মোর কী হয়েছে মোর শরীরটি ভালো না কি লোকে কিংবা মুই রেগুলার ভিডিও দেই না কি লোকে হেলে গিয়ে কলো মুই আজকে চেষ্টা করতে আসে আমি গুলোকে রেগুলার একটু ব্লগ ভিডিও শেয়ার করার লেগে। তার এই যে ঘর দুয়ার গুছ গাছ করিয়ে ফেলে স্যার একুল দিয়ে দেখেন বাইরে বলছেন ওয়েদার টাকালে মেঘলা মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি বৃষ্টি পড়বে। তার এরমের ওয়েদার মোর আবার বেমালা পছন্দ। তার হেলে গিয়ে কলো আমি গুলোকে একটু দেখিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা বাসাত সারছে বুঝছেন। এখন কলাম ওই আম্মেগুলো লাগে অর্গানিক একো ফেস প্যাক শেয়ার করতে আসি। যারা কেমিক্যাল সারা একালে অর্গানিকভাবে ব্রাইটেনিং হইতে চান ওনারা কলো ফেস প্যাকটা দিতে পারেন। এটা কলো মুলতানি মাটি চন্দন রক্ত চন্দন কস্তুরি হলুদ মসুর ডাল দিয়ে তৈরি করা হয়েছে এই ফেস প্যাকটা। বেমালা ভালো, প্রত্যেক দিন ব্যবহারে কলো ত্বকের কালো দাগ হইতে শুরু করিয়ে সকল কিছু চললে যাবে এবং ন্যাচারালভাবে কলো উজ্জ্বলতা বাড়বে। এখন কলো ওই আম্মেগুলোকে একো ফেস মাস্ক শেয়ার করতে আসি। এটা কলো কোনো ফেস প্যাক না একো ফেস মাস্ক বুঝছেন। তার এইটা ব্যবহার ঘরে কলো দেখা গেছে যে স্কিনকে ব্রাইট করবে, এছাড়াও অ্যান্টি এজিংয়ের প্রবলেম হতে শুরু করে ব্রনের দাগ এবং রোদ্দুরের পোড়া দাগ কালা দাগ সকল কিছু চলে যাবে। আর এটা দেখা যায় ব্রাইডাল অর্থাৎ তুই যে বিবাহের আগে যে এক ফেসিয়াল করে না ফেসটা গোল্ডেন হয়ে যায় ওই ফেসিয়ালের কাজটাও কলো করবে। এত ভালো এক ফেস মাস্ক যারা ব্যবহার করে না হ্যারা তো বসবেন না। এই ফেস মাস্কটা কলো দেখা গেছে লেবুর রস দুধ এই মিক্স করে যদি দেন তাহলে কলো আরও ভালো ফলাফল পায়। এরপরে কলো দেখতে পাইতে আসেন এককালে 100% অর্গানিকের স্যাফ্রন জেল। এই স্যাফ্রন জেলটা যে এত ভালো স্কিনটা টান টান হইতে শুরু করে একালে সুদিং করে ফেলবে 20 মিনিট রেখে ধৌত করে ফেলবেন, সাথে সাথে নিজের স্কিনের পরিবর্তনটা গুলো নিজেই দেখতে পাবেন। সর্বশেষে ব্যবহার করবেন রোজ সিরাম বুঝলেন। organic.com এর রোজ সিরামটা এত ভালো এক সিরাম, প্রত্যেক দিন রাত্রিকালা এটা যদি ফেসে দিয়ে ঘুমাইয়ে থাকেন ফেসটা গুলো ন্যাচারালভাবে উজ্জ্বল হইবে এবং স্কিনটা বেমালা টান টান হইবে। যে সমস্ত দাদুরা বুয়োরা আছেন কেমিক্যালযুক্ত ক্রিম ব্যবহার না করে অর্গানিকভাবে ফর্সা হইতে চান তারা কলো এই ফেস কম্বোটা অর্ডার করে দিতে পারেন। মোর দাদুগো বুয়োগো সুবিধার্থে কলো মুই এই ফেস কম্বোর পেজ লিঙ্কটা কমেন্ট বক্সে এবং ক্যাপশনে দিয়ে দিব, আমরা কলো অর্ডার করে নিতে পারবেন। এবং এই ফেস কম্বোটা দাদুরা বুয়োরা অর্থাৎ মহিলা এবং পুরুষ উভয়ই ব্যবহার করতে পারবেন বুঝছেন। তার যেই হোক এখন কলো রান্নাবাড়ায় চললি আসছি। যেহেতু মুই আজকে বলছি যে এক রেগুলার ব্লগ শেয়ার করুন প্রত্যেক দিন মোর দিনটা কেমন তারা কাটায় হেই কলো, এছাড়াও দেখা যায় অনেক কাজ কাম থাকে কিন্তু প্রত্যেক দিনের যে কামগুলো না করলি না হেই কলো দেখাইতেছি। তার আজকে আমি কী কী রান্নু হয় একটু কইতেছি। রান্নাবাড়া হগল কিছু দেখা গেছে কুটিয়ে বেশি রেডি করে ফেলেছি, এনে কালার নাস্তাটাও খাইয়ে ফেলেছে, এখন এসে দুহিজি কালা রান্নাবাড়া করতে। আর মোর পাকঘর দিয়ে বোঝেন একসে রোদ্দুরা হে দুহিজি কালা রান্না করতে এলে তার মাথার ভিতর রোদ্দুটার যেহেতু পড়ে না বোঝেন, রোদ্দুরের তাপটা পড়লে মাথায় মাইগ্রেনের সমস্যা হয়, তার মাথাটা ব্যথ হয়ে যায়। দেখেন রোদ্দুর কিন্তু পড়তেছে। তা যাই হোক আজকে গুলো মাছ ভুনে করতেছি, টমেটো দিয়ে পিস দিয়ে মরিচ দিয়ে সুন্দর করে মাহা মাহা করে বুনিয়ে ফেলাম। তার এরম করে মাছ ভুনেটা মোর ধারে বেমালা ভালো ঠেয়ে আর মাছটারে ভাজছে সুন্দর করে নিছে। অনেক সময় কলো কষাইও মাছটা মনে করা যায়, তার আজকে ওই মাছ ভাজছে এরপর বুনিয়ে ফেলে দিয়েছি। তার এরম করে তরকারি খেতে কেটে কেটে ভালো পান হারা কলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তার রান্নাবাড়া করতে এসে করতে করতে এক শোক সংবাদ আম্মেগুলোকে শেয়ার করতে এসে। শোক বলতে অবশ্যই দুঃখের এক কথা, যেটা হলো গত ব্লগে কলো মোর দাদুরা বুয়োরা দেখছিলেন যে মুই নানুদের বাড়িতে দাওয়াত খাইতে গেছিলাম, মগো সিনবা অর্থাৎ মগো নানুরা যে ওই সিনবা বিড়ালটা যে পালে বলছেন তার ও অসুস্থ আসলে। তার দুঃখের বিষয়ে কী কমো ও করলো আজকে বিনিয়ে গেলো ও মরিয়ে গেছে। তার এইটা নিয়ে যে এত মন খারাপ এবং কান্দা কাটি ঘরের ভিতরে মন মানসিকতা এককালেই ভালো না। তার দেখা যায় নর্মালিতেই মানুষজন যখন অসুস্থ থাকে মন মানসিকতা তো ভালো থাকেই না। এখন একটু পশু বোঝেন পশু পাখি প্রাণীদেরকে যখন ঘরের মধ্যে পালা হয় ওরা কলো ঘরের একটু সন্তানের তিনে কিংবা আদরে কোনো অংশ কম হয় না। তার যেহেতু ওই যে অসুস্থ আসলে ও ট্রিটমেন্ট হইতে শুরু করে হগল কিছুগুলো করা হয়েছে, এরপরেও
সকলও দেখা গেছে যে পাচ্ছে নাই, মরে গেছে, এই বিষয়টা নিয়ে আকালে ঘরের ভিতর মনটা বেমাল্লা খারাপ। আর মোর নানা নানু এবং মোর ছোটো মামা উনার আর কি এত মর্মাহত যা বলার বাহিরে। আর এই সিনবিয়া যে এককালে ছোট্টকালে ওর কোনো জন্মই হয়েছিল যে ওই বাড়তে বোঝেন, এরপরে তিনি কলো একালে সুন্দর করে নানুরা ওরে আদর করিয়ে পালিয়ে পুষিয়ে বড় করছে। এক সন্তান যেভাবে বড় করে সেভাবে তার অসুস্থ হয়ে মারা গেছে, এটা তো নেওয়ার মতো না কথা বোঝেনে। সেক্ষেত্রে কলো মনটা বেমালেই খারাপ। তো সেক্ষেত্রে দোয়া করবেন। তার এর ভিতরে মগো মন মানসিকতা তো ভালো আসলে না, আমি বললাম হগল কিছু মিলিয়ে না দিনগুনো ভালো যাইতে আসে না। তার মধ্যে দাদুর বুয়ারা দোয়া করবেন সব কিছু যেন ঠিক হইয়া যায়। আসলে এরম করে দিন পার হওয়া ভালো লাগতে আসে না, হগল কিছু ঠিক হইয়া যেন আগের মতো আবার হগল কিছু চলাফেরা করতে পারে ভালোভাবে। তার মন নানু বললাম না আবার আইসিয়া অসুস্থ যে ওই ছেলে ওই বরিশালগণে আইসিয়া, এরপরে উনার শরীরটাও এখন তোমার থেরম করে যে ভালো হয়নি, এর ভিতরে সিনবে মরে গেছে। তার সবাই একলে মর্মাহত এবং শোকাহত বলছেন। তার যেই হোক, এরপর এখানে আবার আমি একটু রাঁধতে আসলাম পুঁই শাক দিয়ে সিঙ্গুর মাছ। পুঁই শাক দিয়ে সিঙ্গুর মাছ মোর বেমালে প্রিয় খাওয়ান। তা দেখা যায় যে শাক এখন অনেক সময় নরম পড়ে, অনেক সময় শাকের পাতাগুলো অত ভালো হয় না, হাইব্রিডযুক্ত থাকে। তার আইজগর শাকটা বেমালে ভালো আসে, মধ্যে তো বেমালে ভালো লাগছে ইয়ে খাইয়া। তার রান্নাবাড়াগুলোর রেসিপি আসলে ওরম করে মহে মহে বলতে আসি না, এই রেসিপি আকারে অনেক সময় দেখা যায় আমি শেয়ার করে ইসলাম যে আর আইজগো মহে মহে বললাম না, কিন্তু কেমন তারা কী দেখতে আসি, যারা যারা দাদুরা বুয়োরা জানেন হারা তো জানেন কীভাবে রাঁধতে হয়, কিংবা যারা রেসিপি চান পরবর্তীতে শেয়ার করে দিই মহানে। আর পুঁই শাক দিয়ে সিঙ্গুর মাছের এই ঝোল ঝোল তরকারিটা দিয়ে দেখা যায় কি মুই ভাত খাইতে পারি, অন্যান্য শাক ভাজিটা অত মর ধরে অত একটা ভালো ঠায় না। এগুলো দিয়ে করলে আবার ভাত সরাইয়ে দিছি রাইস কুকারে। তার এই যে হয়ে গেলে কলো এই রাইস কুকারটা তো অটো অফ হয়ে যাবে, এরপর আমি এগুলোকে শেয়ার করবো না। ওখান দিয়ে বসেই দিছি ভাত, আর এই যে তরকারি হয়ে গেছে মাছ ভুনা করে দিয়ে ফেলেছি, আর এগুলো দিয়ে কলো এই যে পুঁই শাক দিয়ে সিঙ্গুর মাছ করে দিয়ে ফেলেছি। তার এই ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে পরে কেমন তারা সেদ্ধ হয়ে যায় রাইস কুকার একটু দেখাইতেছে, এই দেখেন কতক্ষণ পরে হয়ে গেছে বলছেন। তার অটো অফ হয়ে গেছে পরে এখন এই যে লাইট রাসিটা দেখতেছে বেমাল্লা গরম, ওই এবার গরমটা খাইতে পারি না, ওই এবার একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ালো এই পছন্দ করি। তার আইসকুকার রান্না পারে আমার ধৈর্য কালার এই এলহে, এরপর আরও কাম কেস করছি যেন এই ভিডিও করার রতাল হ্যাঁ বললাম না, মনটা খারাপ কোনো কিছুই ভালো লাগতে আসে না। এরপরে দেখা যায় যে কাপড় চোপড় ধোয়াইতে শুরু করিয়া, এরপরে ওই মেলা দেওয়া কাপড় চোপড় বাস করা, এরপর ঘরে কত কাম কত কিছু থাকে ইয়ে তো বললে শেষ করা যাবে না কথা বোঝেন। তার এরম করে দিনটি পার হইতে আসে। আর এগুলোতে দেখেন বাইরে আবার বৃষ্টি হয়েছিল, তার বৃষ্টি হলে মোর ধরে বেমালে ভালো লাগে ওয়েদারটা, কিন্তু মুই যে কালে বাইরে কোনো কাজে যাই ওই কালে যদি আবার বৃষ্টি হয় না এরম দেখা যায় যে কালে কেমন জানি লাগে। তার ঘরে বইয়া বৃষ্টি হইতে আসলে সেইটা আমি এগুলোকে শেয়ার করিয়ে দিতাম। তার দেখা গেছে কি বেমালা দিন ধরে মুইহানার বৃষ্টিতে ভিজি না, বেমালা দিন বলতে অনেক অনেক বছর হয়ে গেছে। মুই যে কালা কলেজে পড়তাম বুঝছেন, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, হে কালা দেখা যেত কি এই কলেজটা ছুটি হইতে না মোর আইতাম এরম টাইমে বৃষ্টি শুরু হইতে, আর ইচ্ছা করে বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটা রাস্তা বান্ধবীদের নিয়ে নিয়ে আসতাম, কি যে এনজয় করতাম, কি যে ভালো দিন আলহে। তার এখন দেখা যায় যে বৃষ্টির লুলটারও ঘরে বইয়ে থাকি, ভেজার তো প্রশ্নই আসে না। আর আগে এরম করে কেটে ভিজে এরপর বাড়তে আসতাম, কলেজ ড্রেসটা ধুয়ে এরপর পরদিন আবার বিনে কেলা ফিন দিয়ে যাইতে হবে, অন্যরকমের দিন আলহে। এখন তার হেরম করে যে ভেজা হয় না, তার দেখা যাইতে কি ওই যে বইগুলো আছে না ব্যাগের ভিতর বই, এরপর ইচ্ছা করে ভিজে ভিজে আইতাম রাস্তা দিয়ে ভালো লাগতে। তাহলে মোর আজকের ভিডিওটা আজকে হাডার দিন মুই কেমন তারা কী করলাম, মন মানসিকতা কৃপিন নিয়ে ভালো না হই আমি এগুলোকে শেয়ার করলাম। তারা আজকের মতো বিদায় নিতে এসে হগলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মগলিকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।